বিরোধীদের অভাবে বিশালগড়ে ওয়াক ওভার পেল বিজেপির 15 জন প্রার্থী। সমগ্র রাজ্যের সাথে বিশালগড় পুর পরিষদে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুর পরিষদের 15টি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছিল শাসক দল বিজেপি। কিন্তু বুধবার মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনেও বিরোধী কোনো রাজনৈতিক দল থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। একক্ষেত্রে সব কয়টি রাজনৈতিক দল শাসক দলের উপর সন্ত্রাসের অভিযোগ এনেছে। বিশেষ করে প্রধান সিপিআইএম এর সম্ভাব্য প্রার্থীদের বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ এনেছেন সিপিআইএম নেতা পার্থপ্রতিম মজুমদার এবং তার বিরুদ্ধে বিরোধী দল সিপিআইএম মহকুমা শাসক তথা নির্বাচনে রিটার্নিং অফিসারের হস্তক্ষেপের জন্য ডেপুটেশন প্রদানকালে আর্জি জানিয়েছিলেন। কিন্তু প্রশাসন থেকে কোনো প্রকার সহযোগিতা না পেয়ে শেষ পর্যন্ত ভোট বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করল বিরোধী দল সিপিআইএম, এমনটাই জানিয়েছেন পার্থপ্রতিম মজুমদার। পুরা রাজ্যের বেশ কয়েকটা নগর এবং পুরো এলাকা সহ বিশালগড়ে সেখানে আমাদের সম্ভাব্য প্রার্থী এবং প্রস্তাবকদের ভয় ভীতি প্রদর্শন বাড়িতে গিয়ে এগুলি চলছে। বিজেপি দলের কুটির শিল্পীরা এই কাজ তারা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিগত যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার নিরিখে আমরা দেখেছি গত যে পুরসভা জোরপূর্বক ভেঙে দিয়ে যে উপনির্বাচন হয়, সেই সময় দাঁড়িয়ে আমাদের কোনো প্রার্থী প্রস্তাবক তারা অক্ষত ছিল না। তাদের বাড়িঘর সবারই কোনো না কোনোভাবে হামলা সংঘটিত হয়েছিল। তাই আমরা গত 30 তারিখ আমরা মাননীয় রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক ওনার কাছে আমরা স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসাবে এবং সিপিআইএম মহকুমা সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে ওনার কাছে একটা আবেদনপত্র জমা দিই, যেখানে দাঁড়িয়ে আমরা ওনার কাছে অনুরোধ করি যে নির্বাচন কমিশনের আপনি তত্ত্বাবধায়ক হিসাবে আমাদেরকে এই সুযোগ দিন এবং জীবন সম্পত্তি রক্ষার প্রশ্নে, প্রার্থীদের নিরাপত্তার প্রশ্নে, মনোনয়নপত্র দাখিলের প্রশ্নে আপনি নিরাপত্তা দান সুনিশ্চিত করার আমাদেরকে গ্যারান্টি দিন। এই হিসাবে আমরা ওনার কাছে একটা আবেদনপত্র জমা দিই এবং তাতে উল্লেখ করি যে আপনি সর্বোচ্চ 2 দিনের মধ্যে আমাদেরকে এই বিষয়ে অবগত করুন, যাতে আমরা মনোনয়নপত্র সুন্দরভাবে দাখিল করতে পারি এবং নির্বাচনে একটা স্বীকৃত রাজনৈতিক দল হিসাবে আমরা অংশ নিতে পারি। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি, আজকে পর্যন্ত না রিটার্নিং অফিসার না প্রশাসনের অন্য কোনো পর্যায় থেকে আমাদের এর কোনো উত্তর দেওয়া হয়েছে। তাতে দাঁড়িয়ে আমরা নিশ্চিত যে আমরা যদি আবারও এই মনোনয়নপত্র দাখিল করি বা নির্বাচনে অংশগ্রহণ করি, বিগত যে 2টি নির্বাচন গেছে তাতে যা বিজেপির এখানে যে কাজকর্ম এই রাজ্যের মানুষের সঙ্গে বিশালগড়বাসী প্রত্যক্ষ করেছে, সেখানে দাঁড়িয়ে তারা একই কাজ করবে। সুতরাং এই ভোট সন্ত্রাসের হ্যাট্রিক যাতে তারা আর না করতে পারে, মানুষের জীবন সম্পত্তির ক্ষয়ক্ষতি যাতে আর না হয়, তার জন্য আমরা এটা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি যে হয়তো আমরা নির্বাচনের আর যে কয়েকটা ঘন্টা বাকি আছে সেই সময় হয়তো আর আমরা এই অ্যাসুরেন্স না পেলে আমরা মনোনয়নপত্র দাখিল করতে যাব না। অপরদিকে বিরোধী সিপিআইএম এর সাথে একই পথে হাঁটলো বিরোধী দল কংগ্রেসও। শাসক দল বিজেপির উপর নীরব সন্ত্রাসের অভিযোগ এনে ভোট বয়কট করল কংগ্রেসও। তাছাড়া বিশালগড় মহকুমা শাসক অফিস কার্যালয় তথা রিটার্নিং অফিসারের অফিসের সামনে বিজেপির দুর্বৃত্তরা বিভিন্নভাবে নীরব সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা জয়দুল হোসেন। তিনি আরও অভিযোগ করেন যে বিরোধীরা যাতে কোনোভাবেই মনোনয়নপত্র জমা দিতে না পারে তার জন্য মহকুমা শাসক অফিস কার্যালয়ের গেটের সামনে প্রত্যেকের কাগজপত্র থেকে শুরু করে বিভিন্ন জিনিস খতিয়ে দেখছেন শাসক দলের কার্যকর্তারা, এমনটাই অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা জয়দুল হোসেন। দেখুন, এখন পর্যন্ত আমরা প্রস্তুত যে প্রার্থী দেব, কিন্তু বিজেপি শাসক দল যেভাবে নীরব সন্ত্রাস চালাচ্ছে তো ক্যান্ডিডেট প্রপোজার পিছিয়ে যাচ্ছে যখন, কারণ বিভিন্ন ওয়ার্ডে গিয়ে গিয়ে ওদেরকে নীরব সন্ত্রাস চালাচ্ছে, এদের ওপরে মুখ খুলতে পারছে না। তাই এই পরিস্থিতিতে আমরা জাতীয় কংগ্রেস আপাতত বিশালগড়ে মনে হয় না প্রার্থী দিতে পারবো। আর এসপি
এসডিএম ডিএম তারা প্রশাসন যে ভূমিকাও আমরা সন্তুষ্ট নয়। তারা টুটু জগন্নাথ ওই প্রশাসনিকভাবে আপনারা কোনো সাহায্য পাচ্ছেন না বা একদম না সাহায্য পাচ্ছি না। এসডিএম অফিসের সামনে এসডিএম অফিসে কোনো নিরাপত্তা নেই, তারপর কী করে এসডিএম অফিস রিটার্নিং অফিসার এসডিএম সেখানে আমরা কী করে প্রার্থীরা যায় গিয়ে প্রার্থী দেবে, তারা অনেকে পকেট চেক করছে কে কোথায় যাচ্ছে, এইভাবে একটা নীরব একটা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এসডিএম অফিসে। তাই আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে না প্রার্থী দেব না। হ্যাঁ, গণতন্ত্রের কণ্ঠরোধ করেছে এই শাসক দল, তাই আমরা এবার প্রার্থী থেকে বিরতি থাকতে হচ্ছে। আপনাদের এই নতুন করে দায়িত্ব পাওয়ার পর বিজয় সিনহা দায়িত্ব পেয়েছেন প্রদেশ সভাপতি হিসেবে, এরপরে প্রথম ইলেকশন হচ্ছে সেখানটায় আপনারা বিশাল করে প্রার্থী দিচ্ছেন না, এটা কি সাংগঠনিকভাবে কোনো একটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে না? না, সাংগঠনিক দুর্বলতা প্রকাশের কিছু ব্যাপার নেই, কারণ যখন কর্মীরা তার জীবন যান জীবন আগে তার জীবন রক্ষার্থে তারা পিছিয়ে গেলে এটা তো সাংগঠনিক কোনো দুর্বলতা নেই। আমাদের কোনো বুথে জাতীয় কংগ্রেসের কোনো লোক নেই, কোনো ওয়ার্ডে লোক নেই এমন তো হয় না। আপনারা দেখছেন চারিদিকে শুধু বিশালগড়ি না, বিভিন্ন পৌরসভাতেও প্রার্থী দিতে পারছি না আমরা কংগ্রেস, কারণ এই নীরব সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে আমি দিতে পারছি না। এতে বিরোধী সিনহা তো চেষ্টা করছেই, কিন্তু আমরা কর্মীরা যদি না পাই আমরা তো সব নেতারা তো আর পৌরসভাতে দাঁড়াবো না। কর্মীরা না এগিয়ে আসলে এই সন্ত্রাসের প্রতিরোধ না করতে পারলে তো সম্ভব হচ্ছে না আমাদের প্রার্থী দেওয়া। যদিও শাসক দল বিজেপির তরফ থেকে প্রদেশ সভাপতি নবদল বণিক ও বিশালগড় বিজেপি মণ্ডল সভাপতি সুশান্ত দেব এ সকল অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে খণ্ডন করেছেন, তার পাশাপাশি তারা আরও বলেছেন যে বিরোধী দলগুলো সম্পূর্ণভাবেই জনসমর্থন হারিয়ে ফেলেছেন এবং তারা প্রার্থী দেওয়ার জন্য লোকই তো খুঁজে পাচ্ছে না, সেই কারণেই বিরোধী দলগুলো নির্বাচন থেকে দূরে সরে গেছে। ভয়ভীতি প্রদর্শন করছেন, আক্রমণ করছেন, যার ফলে ওনারা প্রার্থী দিতে পারছেন না এবং প্রার্থী দিচ্ছেন না। প্রধান বিরোধী দল সিপিএমের তরফে এই অভিযোগ করেছেন প্রাক্তন পৌর পরিষদের যিনি ভাইস চেয়ারপারসন ছিলেন পার্থপতি মজুমদার, এই বিষয়ে কী বলবেন? দেখুন, পৌরসভা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর থেকে আমরা যারা শাসক দলের দায়িত্বে আছি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে কে প্রার্থী দেবে কে প্রার্থী দেবে না, আমরা আমাদের ইলেকশন মোডে আমরা নির্বাচনের যে নির্বাচন করতে গেলে যা যা করা দরকার, আমরা নির্বাচনের সময় মানুষের সামনে যাওয়া, জনসম্পর্কে যাওয়া, আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং করা, সন্ধ্যার সময় স্কোয়াডিং করা, প্রত্যেকটা কর্মসূচি আমাদের চলছে এবং আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন জায়গায় ফ্ল্যাগস লাগানো থেকে আরম্ভ করে সব কিছু করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আপনাদের মাধ্যমে আমাদের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মহোদয়া আপনাদের সামনে এবং আমাকে যখন ব্যক্তিগতভাবে আপনাদের সাংবাদিক বন্ধুরা যখন প্রশ্ন করেছেন বিভিন্ন সময় তখন আমরা একটা কথাই বলেছি যে বিরোধীরা প্রার্থী দেওক, তাদের কোনো সমস্যা থাকলে আমরা তাদেরকে সহযোগিতা করব, কারণ আমরা জানি যে গত দুই বছর বিশেষ করে বিশালগড়ের যে পৌর নির্বাচন উপনির্বাচন হয়েছিল তারপর থেকে আপনারা যদি গ্রাউন্ড রিপোর্ট নেন প্রত্যেকটা ওয়ার্ডে বিগত দিনে যারা দায়িত্ব নিয়ে পৌরসভা চলিয়েছিল সিপিএমের যারা দায়িত্বে ছিলেন তখনকার সময়ে তাদেরকে এখন নিয়ে আসুন ওই ওয়ার্ডগুলোতে, দেখবেন যে প্রত্যেকটা ওয়ার্ডে গত দুই বছরে দশটা থেকে এগারোটা নতুন নতুন সিসি রোড, লাইটের ব্যবস্থাপনা, পানীয় জলের ব্যবস্থাপনা, একটা পৌর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে পৌর এলাকায় মানুষের স্বার্থে যেভাবে কাজ করা যায় সেইভাবে কিন্তু আমাদের যে দুই বছরের যে সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে পৌরসভার যে সরকার ছিল তার নেতৃত্বে কিন্তু প্রত্যেকটা কাজ হয়েছে। কিন্তু বিগত দিনে আজকে যিনি দাবি জানিয়েছেন বিগত দিনে উনাকে গিয়ে প্রশ্ন করবেন যে 2017 সালে উনার নেতৃত্বে আমাদের সমুজিৎ ঘোষ যিনি ছিলেন আমাদের কার্যকর্তা উনার উপর আক্রমণ, উনার পরিবারের উপর আক্রমণ থেকে শুরু করে আমাকে এবং আমার যুব মোর্চার প্রায় ছজন কার্যকর্তাকে 6 ঘন্টা হসপিটালে আটকে রাখা থেকে শুরু করে তখনকার সময়কালে এই মহকুমাতে বীরুলাল সরকারের হত্যাকাণ্ড থেকে শুরু করে সারা রাজ্যে আমাদের 11 জন কার্যকর্তাকে হত্যা করা হয়েছিল 2018 সালের আগে। শুধু আমাদের কার্যকর্তা না, তাদের সময়কালে সিপিএমের সময়কালে এই বিশালগড়ের
পরিমল শাহ থেকে হত্যাকাণ্ড থেকে আরম্ভ করে তাদের বিধায়ক গৌতম দত্তের হত্যাকাণ্ড থেকে শুরু করে সাংবাদিক হত্যাকাণ্ড থেকে শুরু করে এসডিএম হত্যাকাণ্ড থেকে শুরু করে তাদের সময়কালে যে পঁচিশটা বছরের যে সময়কাল যদি দেখুন আপনারা দেখবেন 1000-এর উপর হত্যা শুধুমাত্র পলিটিক্যাল মার্ডার করা হয়েছে এই রাজ্যের মধ্যে। তখন তাদের প্রশাসন কোথায় ছিল? যেই জায়গাতে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে যখন সরকার চলছে, যখন সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে যখন সরকার চলছে, মানুষের স্বার্থে যখন কাজ করছে, আজকে অবধি একটা পলিটিক্যাল হত্যা হয়নি, একটা পলিটিক্যাল মার্ডার হয়নি, সেই জায়গাতে তারা দাঁড়িয়ে বলছে সন্ত্রাস হচ্ছে। কোথায় সন্ত্রাস তাদেরকে জিজ্ঞেস করুন। ওনারা স্পেসিফিক বলছেন যে বিশালগড় পার্টি অফিস আক্রমণ থেকে শুরু করে কার্যকর্তাদের আক্রমণ এবং বিশালগড় মহকুমার জুড়ে 52টা পার্টি অফিস আক্রমণ আক্রান্ত হয়েছেন এই বিজেপির শাসনকালে, তাই ওনারা ভয়ে পার্টি যেতে পারছেন না, পার্টিদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে ওনারা বলছেন, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন? আজকে যদি তাদের পার্টি অফিস খোলার লোক না থাকে নিশ্চয়ই তাদের নিশ্চয়ই যে পার্টি অফিসগুলোর কথা বলছেন তাদেরকে বলুন তথ্য দিয়ে কথা বলার জন্য। আমি যতটুকু জানি তাদের এই যে অফিসটাতে যে পার্টি অফিস সেই পার্টি অফিসটা ছাড়া তাদের কোনো নিজস্ব কোনো পার্টি অফিস নেই। হয়তোবা কারোর বাড়িতে ছিল সেই সমর্থক বিজেপির হয়ে গেছে, হয়তোবা কারোর বাড়িতে ছিল সেই সমর্থক জোর করে সেই সময় পার্টি অফিসটা তাদের কাছ থেকে নিয়েছিল, জায়গাটা নিয়েছিল, হয়তোবা ওই বাড়ির মালিক আজকে তাদেরকে দিচ্ছে না। কিন্তু 51টা পার্টি অফিসের তথ্য কি আপনাদের কাছে আছে? বা তাদেরকে বলুন তথ্য কি দিয়ে কথা বলার জন্য। তাদের সময়কালে আমাদের পার্টি অফিস 2-3টা পার্টি অফিস ভাঙচুর করা হয়েছিল 2017 সালে, আমাদের কার্যকর্তাকে হত্যা করা হয়েছিল বিভিন্ন জায়গায়। আমি যখন ঘনিয়ামুড়াতে গিয়েছিলাম ওনাদের নেতৃত্বে আমার উপর আক্রমণ করা হয়েছিল, আমার গাড়ি যে চলাতেন এই গাড়ি একজন জনজাতি ড্রাইভার ছিল তৎকালীন সময়ে, সেই জনজাতি ভাইকেও ছাড়া হয়নি বিশালগড়ের মধ্যে, সেই দিনটা কিন্তু মানুষ ভুলেনি। বিশেষ করে আপনারা জানেন যখন 2003 বা 2004 ওই সময়কালটাতে যখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছিল বিশালগড়ের মধ্যে, তখন আমাদের কংগ্রেসের নেতা ছিলেন নিখিল চক্রবর্তী, উনি আজকে বিজেপির ক্যান্ডিডেট হয়েছে, উনি 2017-2018 আগেই আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছিলেন, ওনাকে পার্টি এখন ক্যান্ডিডেট বানানো হয়েছে, ওনার মাথা ফাটানো হয়েছিল ওই সময়কালটাকে, তো সেই দিনটা কিন্তু বিশালগড়ের মানুষ ভুলেনি। আমরা আরেকটা বিষয় জানতে চাইব, যেহেতু আপনি বিশালগড় এই পৌর পরিষদ নির্বাচনে দলীয়ভাবে কো-ইনচার্জের দায়িত্বে রয়েছেন, আমরা লক্ষ্য করছি যে আপনাদের যে প্রার্থী তালিকা ঘোষণার অন্য আরে প্রার্থী হয়েছেন, এই বিষয়টাকে কেন বা দলের স্ট্র্যাটেজিটা এই বিষয়টা কী আপনারা কী চিন্তা ভাবনা? দেখুন বিধানসভার নির্বাচনও শুধু আমাদের দল না অন্যান্য দলও, অন্যান্য দলের যখন সিনিয়র মোস্ট সিনিয়র কোনো ভালো লিডার্স থাকে ওনাকে কিন্তু কোন নিজের কেন্দ্র থেকে না হলো অন্য কেন্দ্রেতে দায়িত্ব দেওয়া হয়। তো সেই হিসাবে আমাদের যেহেতু আমাদের মাত্র বিশালগড়ে মাত্র আনরিজার্ভ সিট 6টা আছে, আমরা এবার নতুন প্রবীণ এবং নতুন ও পুরানো কার্যকর্তাদেরকে মিলিয়ে এবং সিনিয়র যুবক বয়স্ক এবং যুবক সবাইকে মিলিয়ে মহিলা থেকে শুরু করে যুবক ক্যান্ডিডেট থেকে শুরু করে পার্টির সিনিয়র নেতৃত্ব থেকে সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে এবার পৌরসভার জন্য। কারণ একটাই চিন্তা ভাবনা আমাদের পৌরসভার যে আমরা এক বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড় করব এবং বিশালগড়বাসীর স্বার্থে এই পৌরসভার যারা কাউন্সিলর হয়ে নির্বাচিত হবেন তারা প্রত্যেকটা ওয়ার্ডে মানুষের স্বার্থে কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন, মানুষের পাশে থেকে সকলকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। কিন্তু বিরোধীরও দরকার, বিরোধীরা সঠিক বিরোধিতা পালন করতে হবে। আজকে আপনারা চিন্তা করে দেখুন বিগত 25 বছর সিপিএমের সময়কাল ছিল, তাদের সময়কালে 500 টাকা ভাতা থেকে 25 বছরে মাত্র 200 টাকা 700 টাকা হয়েছে, কিন্তু আমাদের কমিটমেন্ট 2000 টাকা, আমরা 2000 টাকা করব, কিন্তু আমরা 3 বছরের মাথায় কিন্তু 300 টাকা ভাতা বৃদ্ধি হয়েছে, কিন্তু তাদের 25 বছরের সময়কালে মাত্র 200 টাকা ভাতা বৃদ্ধি হয়েছে। তো সেই প্রশ্নটা কি তাদেরকে করা দরকার নেই? আজকে আপনারা ভাবলে অবাক হয় যে বিগত 25 বছরের মধ্যে এই রাজ্যের মধ্যে মাত্র 45,000 ঘর স্যাংশন হয়েছিল, কিন্তু আজকে বিপ্লব দেবজির নেতৃত্বে জিষ্ণু দেববর্মার নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের সময়কালে প্রায় 1,60,000 ঘরের স্যাংশন হয়েছে। ভাবা যায় ছোট্ট ত্রিপুরার মধ্যে 1,60,000 ঘর স্যাংশনের ব্যাপার আজকে ভাবা যায়? আপনারা জানেন যে সরকার আসার পর ইলেকট্রিসিটির যে বিষয় ছিল এই রাজ্যের মধ্যে ভাবলে অবাক হয় আমরা, কারণ স্বাধীনতা 70তম বছর পেরিয়ে গিয়েছিল কিন্তু প্রায় 2 লাখ পরিবারের বাড়িতে ইলেকট্রিসিটি কারেন্ট ছিল না, কিন্তু আমাদের সরকার আসার পর 1,95,000 মানুষের বাড়িতে ইলেকট্রিসিটি ফ্রিতে পৌঁছানো হয়েছে। সেটা কি কাজ করা হচ্ছে না সরকারের তরফ থেকে? আপনারা যদি নর্থ ত্রিপুরাতে যান বা আগে আমাদের এই রাজ্যের মধ্যে মাত্র 1টা হাইওয়ে ছিল, কিন্তু আজকে আমাদের সরকার আসার পর আরও 9টা হাইওয়ের সেকশন করে দিয়েছে মাননীয় মোদিজি নেতৃত্বে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এই সরকারটাকে সময় দিতে হবে, এই সরকারটা মানুষের জন্য কাজ করছে, মানুষের চিন্তাধারার জন্য কাজ করছে। একটা কাজ কিন্তু এই আপনারা যদি জানেন বলেন যে 5 বছরে ডেভেলপড হয়ে যাবে ত্রিপুরা, সেটা কিন্তু কখনোই সম্ভব না। ধীরে ধীরে করে সরকারকে কাজ করতে সময় দিতে হবে এবং ত্রিপুরাকে ডেভেলপ করার জন্য আপনাদের সবাই এগিয়ে আসতে হবে। বিরোধিতা করা দরকার সময় সাপেক্ষে,
গঠনমূলক বিরোধিতা করা দরকার, প্রত্যেকটা বিষয় নিয়ে বিরোধিতা করবে। আজকে বলছে বিরোধীরা 2000 টাকা ভাতা কোথায়, রেগার হাজার হচ্ছে না, তাদের সময়কালে কেন ছিল না, সেই কথাগুলো জিজ্ঞেস করুন। আর আজকে আমি যতটুকু খবর জানি, তারা তাদের ক্যান্ডিডেট পাচ্ছে না, তাদের জনবল হারিয়ে ফেলেছে, তাদের সাথে মানুষ নেই, তার জন্য আজকে তারা আমাদের শাসক দলের উপর একটা মিথ্যা কথা বলছে প্রেসের সাংবাদিকদের মাধ্যমে, বলছে নাকি সন্ত্রাস হচ্ছে। আমার মনে হয় না যে আজকে অবধি পৌরসভা নির্বাচন হওয়ার পর থেকে, বিশেষ করে পৌরসভা নির্বাচন হওয়ার পর থেকে বা আগেও এরকম কোনো সন্ত্রাস হয়নি। কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে আপনাদের নেতৃত্বে, আপনাদের মানিক সরকারের নেতৃত্বে ধনপুরে আমাদের কার্যকর্তাদের উপর নির্মমভাবে আক্রমণ করা হয়েছে। তার পরের দিন উদয়পুরে আমাদের কার্যকর্তাকে আপনাদের মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের কার্যকর্তাদের উপর ঠিক পরের দিন আবার হামলা করা হয়েছিল। কিন্তু তারা যদি ভাবে যে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা চুপ থাকবে, আমরা চুপ থাকবো না তখন। কিন্তু আমরা বলি তাদেরকে যে আপনারা গঠনমূলক বিরোধিতা করুন, আপনারা সরকারকে সহযোগিতা করুন। সরকারের যখন বলবেন যে সরকার কীভাবে ত্রিপুরাকে আরও ডেভেলপ করা যায়, সেই গঠনমূলক বিষয় নিয়ে আপনারা আলোচনা করুন। কিন্তু বিরোধিতা বিরোধী থাকার জন্য করবেন না। বিরোধিতা আছেন, শুধুমাত্র বিরোধিতা করব সেটার জন্য আপনারা বিরোধিতা করবেন না। আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই, দেখছেন এই আমাদের প্রস্তুতির তুঙ্গে, আমরা আমাদের যে মনোনয়নপত্র পেশ করেছি এটাতে আমরা ট্রেলার দেখিয়েছি। আমরা আগামী দিনে পৌরসভা নির্বাচনে যখন আমরা জয়ী হব, আমাদের প্রার্থীরা মানুষের জন্য কাজ করবে এবং বিশালগড় পুরো এলাকাকে আরো সুন্দর করে তুলবে, সে দিশায় আমরা কাজ করছি। এখনো পর্যন্ত যতটুকু খবর অসমর্থিত সূত্রে, বিরোধীরা কেউই মনোনয়ন দিচ্ছে না, সেই জায়গায় আপনারা এককভাবে জয়ী হয়ে যাচ্ছেন, ব্যাপারটা কিভাবে দেখছেন? না, অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম ভোট হোক, বিরোধীরা প্রার্থী দেখ, আমরা লড়াই করব, মানুষ যে আমাদের সঙ্গে আছে এটা বিরোধীরা বুঝতে পারবে যদি ভোট হয়। এবং যদি অ্যাকচুয়ালি আমরা যতটুকু খবর পেয়েছি, ওনারা হয়তোবা প্রার্থী খুঁজে পাচ্ছে না প্রার্থী দেওয়ার জন্য, যদিও দেয় ওনারা প্রার্থী, ওনাদের জামানত বাজেয়াপ্ত হবে, সেটা আমি প্রথম দিন থেকেই বলেছি। এবার আমরা কনফিডেন্ট যে আমরা পৌরসভা গঠন করব, গঠন করে আমরা মানুষের জন্য কাজ করব। রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম অভিযোগ করছে সন্ত্রাসের জন্য তারা তাদের যে প্রার্থী বা যারা প্রস্তাবক নমিনেশন দিতে ভয় পাচ্ছে, সেই জায়গায় আপনাদের দিকে সন্ত্রাসের অভিযোগ করছে, ব্যাপারটা কিভাবে দেখছেন? না, অ্যাকচুয়ালি এটা সুন্দর বিশালগড়কে অশান্ত করার একটা চক্রান্ত চলছে, রাজ্যকেও অশান্ত করার একটা চক্রান্ত চলছে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ, আপনাদের লেন্সের মধ্যে সবকিছু ধরা পড়ে। আমরা কিন্তু এরকম আমরা প্রথম দিন থেকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে, আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, আমাদের রাজ্যসভা থেকে শুরু করে, প্রত্যেকটা নেতৃত্ব বলেছে বিরোধীরা প্রার্থী দেখ, কিন্তু ওনারা হয়তো প্রার্থী খুঁজে পায়নি, তাই সন্ত্রাসের কথা বলে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। শেষ পর্যন্ত বিশালগড় পুর পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল বিজেপি শাসক দল। এছাড়া অন্য কোনো রাজনৈতিক দল তথা কোনো নির্দল প্রার্থীও মনোনয়নপত্র জমা না দেবার কারণে এক প্রকার বিজেপির 15 জন প্রার্থীও জয়ী হয়েছেন বেসরকারিভাবে। এখন অপেক্ষা শুধু সরকারিভাবে ঘোষণা হবার।